শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের মনোবল ভাঙতে রুশ সেনারা জনবহুল এলাকা টার্গেট করছে, মারা যেতে পারে লক্ষাধিক জনগণ। কি করলে যুদ্ধ বন্ধ হবে, এরদোগানকে ফোন করে জানালেন পুতিন। রাশিয়ার হামলায় গুড়িয়ে গেল ইউক্রেনের বিমানবন্দর। রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জেলেনস্কির। ইউক্রেন পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে সিরিয়ার কথা এএফপি। পুতিনের পরমাণু হামলার হুমকি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। রাশিয়া যেমনটি ভেবেছিল, ইউক্রেনের সেনাবাহিনী এবং নাগরিকরা তার থেকে বেশি প্রতিরোধ গড়ে তুলেছে। এই অবস্থায় রুশ সেনারা ভিন্ন কৌশল বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের নাগরিকদের মনোবল ভাঙতে রুশ সেনারা জনবহুল এলাকা টার্গেট করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের নাগরিকদের প্রতিরোধের মাত্রা এবং শক্তি রাশিয়াকে বিস্মিত করে চলেছে। এমন অবস্থা ভাঙতে রুশ সেনারা কিয়েভে, চেহেরনিভ, মারিওপোল সহ বেশ কয়েকটি অঞ্চলের জনবহুল এলাকা টার্গেট করেছেন। ইউক্রেনিয়ানদের মনোবল ভাঙতে এই কৌশল উল্লেখ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্বে রাশিয়া আকাশ ও স্থলে হামলা বাড়ানোর এই কৌশল 1999 সালে চেচেনিয়া এবং 2016 সালে সিরিয়ায় নিয়েছিল। ইউক্রেনে রুশ হামলার সর্বশেষ তথ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ সেনাদের রসদ লাইন টার্গেট করা হচ্ছে। এর ফলে রাশিয়ার স্থল বাহিনীর কিয়েভ মুখী অগ্রসরতা কিছুটা স্থবির হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি কমাতে জ্বালানি ট্রাক বন্ধ করতে রাশিয়ার বাস্তব ধর্মী সম্ভাবনা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে। যুদ্ধের আজ 12তম দিন। এবার পুতিন জানালেন কি করলে যুদ্ধ বন্ধ হবে। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন জানিয়েছে কি হলে তার সেনাবাহিনী থামবে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া কেবল তখনই থামবে যখন দেশের স্বার্থ পূরণ হবে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে। রুশ প্রেসিডেন্টের দপ্তর এবং ক্রেমলিন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ভ্লাদিমির পুতিন এরদোগানকে আরো বলেন, পরিকল্পনা এবং সময়সূচি অনুসারে অভিযান চলছে। মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউক্রেনের আলোচকদের আরো গঠনমূলক পদক্ষেপ নিতে হবে। এর আগে শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ইউক্রেনে অভিযান প্রসঙ্গে পুতিন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসি মুক্ত করতে চেয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার বিমান হামলায় রোববার ইউক্রেনের ভিন্নিতোসিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির রোববার এর প্রতিবেদনে তথ্য জানিয়েছে। জেলেনস্কি, ভিন্নিতোসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা আমাকে জানানো হয়েছে। সেখানে 8টি রকেট আঘাত হেনেছে। বিমানবন্দরটি পুরোপুরি গুড়িয়ে গেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযান তুলেছেন। জেলেনস্কির দাবি, রুশ বাহিনী কৃষ্ণ সাগরে তীরবর্তী ঐতিহাসিক বন্দর নগরী ওডেসায় বোমা ফেলার পরিকল্পনা করেছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে, তারা সবসময় ওডেসার সুবিধা নিয়েছে, আর এখন ওডেসার বিরুদ্ধে বোমা, ওডেসার বিরুদ্ধে কামান, ওডেসার বিরুদ্ধে মিসাইল, এটা হবে যুদ্ধাপরাধের সামিল, ঐতিহাসিক অপরাধের সামিল। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরুর পর রুশ বাহিনী খেরোসন কিংবা মারিওপোলে হামলা চালালেও এর হাত থেকে অনেকাংশেই রেহাই পেয়েছে ওডেসা। মারিওপোল, চেরনিহিভ এবং খারকিভের মতো ইউক্রেনীয় শহরগুলো ধ্বংসযজ্ঞের চিত্র ফিরিয়ে আনছে সিরিয়ার আলেপ্পো এবং চেচেনের রাজধানী গ্রোজনি রক্তক্ষয়ী হামলার পুরনো স্মৃতিকে। আলেপ্পো এবং গ্রোজনি দুই শহরেই গুড়িয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে। আলেপ্পো রুশ বিমান হামলার মাধ্যমে সিরিয়ান সরকার 2016 সালের ডিসেম্বরে আলেপ্পোর মূল বিদ্রোহী ঘাঁটি পুনরুদ্ধার করে। ওই হামলার বেশ রক্তক্ষয়ী সপ্তাহে প্রাণ হারিয়েছিলেন 1,867 জন মানুষ। সিরিয়ার অর্থনৈতিক রাজধানী আলেপ্পো ছিল দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত জেলা এবং পূর্ব দিকে ছিল বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো। 2016 সালের সেপ্টেম্বরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর দখল নিতে চূড়ান্ত অভিযান শুরু করে আসাদ সরকার। রাশিয়ান যুদ্ধবিমান আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে উপযোগী ব্যারেল বোমা গোলাবর্ষণ এবং রকেট হামলা চালাতে থাকে। ওই বছর ডিসেম্বরেই ধ্বংসস্তূপে পরিণত হয় আলেপ্পো সিরিয়ার সরকারের পুরোপুরি দখলে আসে। রাশিয়া না থাকলে আলেপ্পোতে কিছুই ঘটতো না বলে মন্তব্য করেছিলেন মস্কোর কার্নেগি সেন্টারের বিশ্লেষক আলেক্সি মালাশিঙ্কো। সে সময় একটি আবেগপূর্ণ আবেদনে জাতিসংঘের তৎকালীন মার্কিন দূত সামান্থা পাওয়ার বাশার আল আসাদ এবং তার সমর্থক
রাশিয়া ও ইরানের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা কি সত্যি লজ্জা পেতে অক্ষম? গ্রজনি কেবল আলেপ্পো নয়, রুশ হামলার ভয়াবহতা প্রত্যক্ষ করেছে ককেসাসের একটি ছোট প্রজাতন্ত্র চেচেনিয়াও। রাশিয়ার বিরুদ্ধে দুই দফায় লড়াইয়ের প্রতি অভিজ্ঞতা আছে চেচেনদের। প্রথম দফায় রুশ বাহিনী তেমন সুবিধা করতে না পারলেও পুতিনের নির্দেশে 1999-2000 সালে রুশ বাহিনীর আর্টিলারি ও বিমান হামলায় একেবারে গুঁড়িয়ে যায় চেচেনিয়ার রাজধানী গ্রজনি। ইউক্রেন নিয়ে চলমান সহিংসতার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্র সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। রাশিয়া প্রয়োজন হলো যে এই অস্ত্র ব্যবহার করতে দুবার ভাববে না, পুতিনের এই নির্দেশ সেই ইঙ্গিত দিচ্ছে। এবার পুতিনের এই নির্দেশের ব্যাপারে মুখ খুলেছে যুক্তরাজ্য। পুতিনের এই নির্দেশ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজকে যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেন, আমি মনে করি এটা অলঙ্কারপূর্ণ এবং সংকীর্ণ মনোভাব। গত শনিবার পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের ব্যাপারে র‍্যাব বলেন, নিষেধাজ্ঞা আরোপ কখনোই যুদ্ধ ঘোষণা নয়, এই ব্যাপারে স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে। আমাদের নিষেধাজ্ঞা আইনগতভাবে ন্যায়সঙ্গত, তবে আমরা যা মোকাবেলা করার চেষ্টা করছি তার সমানুপাতিক। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারাতে ছয় দফা পরিকল্পনার কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছয় দফা পরিকল্পনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব নেতাদের উচিত ইউক্রেনের জন্য একটি আন্তর্জাতিক মানবিক জোট গঠন করা। ইউক্রেনকে নিজেদের আত্মরক্ষার জন্য তাদের যে প্রচেষ্টা, তাতে বিশ্ব সম্প্রদায়কে আরো সমর্থন করা উচিত। রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রতিরোধ করতে হবে, যুদ্ধের কূটনৈতিক রেজলিউশন অবশ্যই অনুসরণ করতে হবে, তবে শুধু ইউক্রেনের বৈধ সরকারের সম্পূর্ণ অংশগ্রহণে সেটি করতে হবে। ন্যাটো দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদার করতে একটি ব্যাপক অভিযান চালনা করা উচিত। আগামী সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে বরিস জনসন তার পক্ষ থেকে বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। জেলেনস্কির দাবি, রুশ বাহিনী কৃষ্ণ সাগর তীরবর্তী ঐতিহাসিক বন্দর নগরী ওডেসায় বোমা ফেলার পরিকল্পনা করেছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে, তারা সবসময় ওডেসার সুবিধা নিয়েছে, আর এখন ওডেসার বিরুদ্ধে বোমা, ওডেসার বিরুদ্ধে কামান, ওডেসার বিরুদ্ধে মিসাইল, এটা হবে যুদ্ধাপরাধের সামিল, ঐতিহাসিক অপরাধের সামিল। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরুর পর রুশ বাহিনী খেরসন কিংবা মারিওপোলে হামলা চালালেও এর হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে ওডেসা। ইউক্রেনের দক্ষিণ উপকূলীয় বন্দর নগরী ওডেসাতে প্রায় 10 লাখ মানুষ বাস করে। সেখানে রুশ এবং ইউক্রেনীয় দুই ভাষায় কথা বলা মানুষই বাস করে। বুলগেরিয়ান এবং সংখ্যালঘু ইহুদি উভয় সম্প্রদায়ের মানুষ দেখা যায় ওডেসাতে।